আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আইরিশ টেলিফিল্ম ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে দশম এসএমই মেলা। দর্শক, আজ আমরা কথা বলবো হাবিবা হ্যান্ডিক্রাফটস স্বত্বাধিকারী, যিনি রংপুর মহানগর থেকে এই দশম এসএমই পণ্যমেলায় অংশগ্রহণ করছেন। শুনুন তার পণ্যের মান এবং গুণ সম্বন্ধে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপা? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে মানে ভালো সাড়া পাবো। গতবারে আসছিলাম আমি, এবারও ওর জন্যই আসছি এখানে। মানে এখনো তো সময় আছে আমাদের, সাত দিন হাতে আছে, বেশি হবে ইনশাল্লাহ। গতবারের চেয়ে আমার প্রোডাক্টের মান ভালো ভাই, গুণগত মানে আমাদের দেশীয় প্রোডাক্টটা, দেশীয় প্রোডাক্ট আমরা নিজেই হাতে নেওয়া লাগবে ভাই। আমরা মানে এটা আমাদের গুণগত মানসম্মত প্রোডাক্টটা, মানে সুতা বা কটন মানে 99% সুতলিটা, 100% হলো ওই যে কটনটা দিয়ে আমরা এটা ইয়া করি, প্রোডাক্টটা তৈরি করি। আমাদের মহিলা দিয়ে আমরা এই কাজগুলো করি। এইটা আমার 17-তে আমি শুরু করছি, কিন্তু এটা আমার বাপ দাদার আমল থেকে, এটা সেই প্রাচীন আমল থেকে চলে আসতেছে। এটা শতরঞ্জ যে শেখর, এটা আমরাই, আমার বাবার এটাই ধরে রাখছে। হ্যাঁ, আমার অল ফ্যামিলি আমরা এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ফ্যামিলি আমাদের এই ব্যবসার সাথে জড়িত। আমার কারিগর 50 জন ভাই। জি, মানে পাট আর শতরঞ্জি মিলে, দুই সেক্টর মিলে 50 জন। হ্যাঁ ভাই, রং সম্পূর্ণ গ্যারান্টি, 100% গ্যারান্টি। রং উঠলে আমি আবার ব্যাগ নিব, আমার খরচ আমি ব্যাগ নিব, কোম্পানি আমার খরচ আমি এটা ব্যাগ নিব। যে রঙের কোনো একটু ডিসকালার হয় বা অন্য কিছু, আমি ওটা নিজেই ইয়া করবো। এই যে কর্মীর রেট বাড়ি গেছে, কাঁচামাল এগুলার রেট বাড়ি গেছে, এই যে এই রেটগুলো বাড়ার কারণে আমাদের তো ওই যে এখন মানে মার্কেটে কস্টিং করাটা বেড়ে যাওয়ার, সেভাবে কাস্টমারদের কাছে আমরা সেরকম ইয়াটা পাইতেছি, দাম বাড়াইছি কিন্তু কাস্টমার তো দিচ্ছে না। হয় মানে আমার কারখানা কর্মী দিয়ে যে থাকে, কিছু থাকে, একে বেশি না 20% মতো। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আমি হ্যাপি, আমি মেয়ে মানুষ হিসাবে আমার এইটাই এইটাই যথেষ্ট। তো আমার মিসেসের উদ্যোগে আমরা এই শতরঞ্জি এবং পাটের কাজটা শুরু করি 2017 সালে। তখন থেকে আস্তে আস্তে ঘুরি ঘুরি আস্তে আস্তে আমরা করতে করতে এখন এই পর্যায়ে আমরা মোটামুটি আমরা অনেক ভালো পর্যায়ে চলে এসেছে। এখন আমাদের কারখানায় মোটামুটি 50 জনের মতো কর্মী আছেন, পাট সেক্টরে আছে 30 জন, আমার শতরঞ্জ সেক্টরের মধ্যে আছে 20 জন। তো শতরঞ্জ সেক্টরের 20 জন প্রায় দৈনিক 500 স্কোয়ার ফিট শতরঞ্জি তৈরি করতে পারে, আর পাট সেক্টরে এটা আমার বেনি এবং পাটের প্রোডাক্টগুলো তৈরি করা হয়, এই প্রোডাক্টগুলো মিলে প্রায় 30 জনে প্রায় দৈনিক 30,000 টাকার পর্যন্ত প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি। তো এখানে আমাদের শুরুটা হয়েছে আমাদের বাপ দাদার আমল থেকেই, এরা চলে আসছে 1976 সাল থেকে শতরঞ্জির সঙ্গে আমাদের দাদা, তারপর পর্যায়ক্রমে আমার বাবা, এভাবেই কিন্তু আমাদের বড় ভাই শুরু করছে। আমাদের যে নেজবতগঞ্জ শতরঞ্জি পাড়ার নাম, ওখানে নামেই শতরঞ্জি পাড়া, অর্থাৎ প্রতিটি ঘর ঘর কিন্তু আমাদের এই শতরঞ্জির কারিগর আছে। তো এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের দেখে আমাদের এলাকায় বিভিন্ন জন এই ব্যবসার সঙ্গে জড়িত হয়েছে, প্রত্যেকে আবার দেখা যাচ্ছে অনেকে অনেক ধরনের বড় ধরনের ব্যবসাও প্রতিষ্ঠিত করেছে। তো আমি কিন্তু একজন হাই স্কুলের শিক্ষক, আমার পেশা হচ্ছে শিক্ষকতা, পাশাপাশি আমার মিসেসকে একটু হেল্প করতেছি। আমি আমার মিসেসের যেটা আশা আকাঙ্ক্ষা, এটা পাশাপাশি সে নিজে উপকৃত হচ্ছে এবং আমাদের এলাকার কিছু দরিদ্র মহিলা মানুষকেও উপকৃত করা হচ্ছে, তাদেরকে আমরা কিছু কাজ দিতে পারতেছি।
আমরা এই কাজ যেতে পারি আমরা নিজেকে একটা ধন্য মনে করতেছি। আমি ভাবতেছি যে আমাদের, হ্যাঁ আমাদের যে সরকার ঘোষণা দিয়েছিল ঘর ঘর খামার হবে, ঘর ঘর মনে করেন ব্যবসা প্রতিষ্ঠান হবে, তো আমরা সেই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী যে ঘোষণার লক্ষ্যে আমরা কিন্তু চেষ্টা করতেছি, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমরা যাতে যেন এই ঘোষণাটাকে বাস্তবায়ন করতে পারি। শুধু সরকার ঘোষণা দিলে হবে না, সরকারের সাথে আমাদের জনগণকেও পূর্ণাঙ্গ সহযোগিতা করতে হবে, তাইলে আমরা এইভাবে। হ্যাঁ, এসএমই ফাউন্ডেশন আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছেন, এখান থেকে আমরা বিভিন্ন প্রকারের প্রশিক্ষণগুলো পাচ্ছি, আমাদের যে ওয়ার্কার যে প্রশিক্ষণ দেওয়া হয় আমরা এসএমই ফাউন্ডেশন থেকে তাদের যৌথ উদ্যোগে আমাদের উদ্যোগে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং দক্ষ কর্মী তৈরি করতেছি। আর এসএমই ফাউন্ডেশন ডাইরেক্ট না, আমরা এনজিও থেকে একটা লোন নিয়েছিলাম 3 লক্ষ টাকা গত বছর, তো মোটামুটি 4% যেটা সরকার ঘোষণা দিয়েছিল প্রধান ঋণ, এটা একটা নিয়েছিলাম, তো মোটামুটি সরকার হেল্প করছে বলা চলে। তো যাই হোক, আমরা আপনাদের কাছে আশা রাখবো, আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন আমাদের এই কাজটাকে অব্যাহত রাখতে পারি। হ্যাঁ, নতুন কোনো উদ্যোক্তা আসতে চায়, কেউ যদি এরকম আশা বা মত প্রকাশ করে বা আসতে চায়, যদি ভালো পরামর্শ চায়, তাহলে আমরা পরামর্শ দিতে পারি এবং তাদের ওয়ার্কার তৈরির ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতাও করতে পারি, তাদের ওয়ার্কারের প্রশিক্ষণের ব্যাপার এবং তাদের ব্যবসার প্রসার ঘটানোর জন্য আমরা তাদেরকে বিভিন্নভাবে হেল্প করতে পারবো। তো আমি আশা করি নতুন যারা আসবে, নতুনত্বের তাদের একটা নতুনত্ব উদ্যম থাকবে, এই উদ্যমে তারা অবশ্যই এগিয়ে যাবে, কিন্তু তাদের আর একটা ব্যবসায়িক দলে বিশ্বাস রাখতে হবে, শুধু আসতে চাইলে হবে না, বিশ্বাস ধৈর্য সাহস 2-3টা জিনিস আমাদের কিন্তু মূল জিনিস, এটা লাগবে, অবশ্যই লাগবে। তো আমি নতুনদেরকে বলবো আপনারা আসেন, বসেন, আমাদের সাথে পরামর্শ করেন, আমরা ইনশাআল্লাহ ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো সরকার দিয়েছে যে দেশে এত লোককে তো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না সরকারিভাবে, তো বেসরকারিভাবে করতে গেলে আমাদের জনগণকে এগিয়ে আসতে হবে, এর জন্য আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে। সরকার যদি প্রশিক্ষণের ব্যবস্থা করে, তাহলে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী তৈরি করে আমরা ঘর ঘর ইনশাআল্লাহ এর ধরনের খামার বা এই ধরনের ছোটো ছোটো প্রতিষ্ঠা কারখানা গঠন করতে পারবো এবং আমাদের বিভিন্ন এলাকায় এবং প্রত্যন্ত এলাকার জনগণকে আমরা কাজে লাগিয়ে সরকারকে সহযোগিতা করতে পারবো, পাশাপাশি জনগণেরও সহযোগিতা হবে ইনশাআল্লাহ। তো আমাদের যোগাযোগ হচ্ছে আমার প্রতিষ্ঠানের হচ্ছে হাবিবে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড শতরঞ্জি, আর প্রোভাইডার হচ্ছে হাবিবে, আর ফোন নম্বর হচ্ছে 01740484217, আর যোগাযোগ আমাদের হচ্ছে আমাদের বাসা রংপুর সদরে বাস টার্মিনাল থেকে পশ্চিমে 3 কিলোমিটার যেতে হবে, নিজবেদগঞ্জ শতরঞ্জি পাড়া বলে।